Hello everyone, welcome to Electro Circuit YouTube channel. So today I have a new video. It's an induction oven. It's repaired. What is the problem? It's a flip set 1400 watt. This is it. Look. এটার প্রবলেম ছিল, অন হচ্ছিল না, লাইট জ্বলছিল, পাওয়ার ছিল, এর মধ্যে লাইট ব্লিঙ্ক করছিল টোটালটাই, কারণ এর ডিসপ্লে নেই, এরর কোড দেখা যাচ্ছিল না। তো এরকম প্রবলেম হলে কি প্রবলেম থাকতে পারে, তো সেটারই ভিডিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর রিপেয়ারিং টিউটোরিয়াল যদি দেখতে চাও তাহলে আমাকে একটু অবশ্যই জানাবে, কারণ আমি তো সব রিপেয়ারিংয়ের ভিডিও দিই না। যদি দেখতে চাও জানাবে, পার্ট পার্ট করে দিয়ে দেবো রিপেয়ারিংয়ের ভিডিও। তো চলো দেখিয়ে দিচ্ছি কী প্রবলেম ছিল। এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছ, 5 mW, এই ক্যাপাসিটারটা ডায়োড থেকে নিয়ে ডিসি হওয়ার পর ডাইরেক্ট IGBTতে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট এখান থেকে ভোল্টেজ নিয়ে IGBTতে দিয়ে দিচ্ছে, IGBTতে দিচ্ছে। তো এই ক্যাপাসিটারটা প্রবলেম ছিল, ফাটেনি ক্যাপাসিটারটা, ফাটেনি, তবুও খারাপ। চেঞ্জ করে দেওয়ার পর সমস্যার সমাধান হয়ে গেছে, লাইট ব্লিঙ্ক করছিল, এবং টেস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। অনেক সময় IGBT ওপেনও হয়ে যায়, এই বোর্ডগুলো কাজ করার খুব সুবিধা SMD হওয়ার পরেও। কোথায় কি ভোল্টেজ থাকবে সেটাও উল্লেখ করে দিয়েছে, দেখতে পাচ্ছ কোথায় কত ভোল্টেজ থাকবে, সব এখান থেকে মেজারমেন্ট তুমি দেখে নিতে পারবে। আগেকার বোর্ডগুলো, আগের মডেলের, সেইগুলোতে এতটা সুবিধা ছিল না। চলো ওটা তোমাদেরকে একটু চেক করে দেখাই। লাইন দেওয়ার সাথে সাথে চালু হয়ে যায়, বিপ সাউন্ড পাচ্ছ, মেটাল ডিটেক্ট করতে পারছে না বলে। এবার একটা মেটাল সিট আমি দিচ্ছি, এই যে কানেকশন নিয়ে নিয়েছে, এটা হিট হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে বুঝবে। দেখো ধোঁয়া বেরোচ্ছে সিটটা থেকে, ধোঁয়া ধোঁয়া দেখতে পাচ্ছ, তো এটা ছিল প্রবলেম, প্রবলেম সলভ হয়ে গেছে। তো ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।